পরবর্তী প্রশ্ন হচ্ছে অমরাজি ইসলাম গ্রহণ নিয়ে প্রচলিত যে গল্প রয়েছে যে উনি খোলা তরবাহিনী রসুলকে হত্যা করতে যাচ্ছিল ওই সময় পথি মধ্যে এক ব্যক্তি তাকে খবর দিল তুমি কোথায় যাচ্ছ তোমার বনভ ইসলাম গ্রহণ করেছে গ্রহণ করেছে প্রচলিত এই কথাগুলো কতটুকু সত্য উমরাজিল্লাহ আনহুর এই যে ঘটনা যে তিনি খোলা তরবারে নিয়ে রসুলকে হত্যা করতে রওনা হয়েছেন প্রতিমধ্যে জানানো হলো যে আপনি কোথায় যাচ্ছেন আপনার ঘরেই তো সমস্যা তো ঘরে গিয়ে দেখলেন যে ফাতেমা তার কোন তার বোন ফাতেমা এবং তার ফাতেমার স্বামী সাঈদ ইবনে জৈদ সাঈদ ইবনে জৈদ রাজ আনহু তারা ইসলাম গ্রহণ করেছে এবং এই জন্য তিনি ঘরে গিয়ে স্ত্রী এবং তার তার বোন এবং তার হাজব্যান্ডকে বোনের হাজব্যান্ডকে মারলেন এই জাতীয় যে কাহিনী আছে এটা আসলে সহিহাদিদের সাব্যস্ত হয়নি শহীদ বনাদার সাব্যস্ত হয়নি সেই বন্যা দ্বারা সাব্যস্ত হয়নি এই জন্য আমরা চেষ্টা করব এই কথাগুলো না বলতে এই কথাগুলো না বলতে বিশুদ্ধ মতে আল্লাহ তালা তার অন্তরে ইমানের ইমান ঢেলে দিয়েছেন এবং তিনি সেখানে রসোল্লা সাল্লাহমের কাছে গিয়ে ইমান এনেছেন এটা হলো মূল কথা সেখানে আর কোনো কাহিনী বানানোর প্রয়োজন নেই আর কোনো কাহিনি বানানোর প্রয়োজন নেই এবং তিনি এখানে যে আরও গল্প গল্প আছে যে তিনি বললেন যে তুমি গোসল করে আসো তারপর গোসল করে আসো তারপর তাকে তাহা মান চালনা কলিতাসকা এই আয়াতগুলো পড়তে দিয়েছে এগুলি সবই কিন্তু শুদ্ধ নয় এগুলি কোনো বিশুদ্ধ বর্ণনা দ্বারা সাব্যস্ত হয়নি এই জন্য এই ঘটনাটা আমরা আর বর্ণনা করব না এবং আমরা বুঝবো যে এটা আসলে বিশুদ্ধ বর্ণনা আসেনি হ্যাঁ তো আল্লাহ তালা তাকে ইমান দিয়েছেন ইমান যখন ইমানের ঢেউ যখন অন্তরে আসে ইমান যখন অন্তরে জাগে তখন কোনো কিছু আর অবশিষ্ট থাকে না তিনি এসে ইমান ইসলাম গ্রহণ করেছেন এটা হলো বিশুদ্ধতম